ভারতের বিতর্কিত শীর্ষ শিল্পপতি গৌতম আদানি আবারও ধরা খেয়েছে এবার খুব ভালো মতনই ধরা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত ঘুষ গ্রহণের অভিযোগে তাকে অভিযুক্ত করেছে এবং একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে খবরে বলা হচ্ছে মাত্র একদিনে গৌতম আদানির লোকসান দুই কোটি ডলার কারণ কি বিপুল পরিমাণ এই লোকসানের কারণ কি তার একটি কারণ দিয়েছে যখনই মার্কিন আদালত থেকে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তখনই তার শেয়ার বাজারে তার যে কোম্পানির দর ঠাস করে নিচে নেমে যায় আর তার ফলেই দুই হাজার আটশো কোটি টাকা গায়েব হয়ে যায় দর্শক এই গৌতম আদানিকে বাংলাদেশের মানুষ চেনে তার যে সেই গোড্ডা থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং এই একটি অসম চুক্তির কারণে বাংলাদেশ যথেষ্ট পরিমাণে বিপাকে পড়েছে শেখ হাসিনার শাসন আমলে এবং শেষ দিকে এই চুক্তিটি হয় এবং তখন থেকেই প্রচার করা হচ্ছে যে ভারতীয় এই ধনকুবের গৌতম আদানি তাকে এই সুবিধাটা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চান কেননা নরেন্দ্র মোদী এই গৌতম আদানির প্রতি তার একটি আশীর্বাদ আছে ফলে সম্ভবত ধারণা করা হয় যে নরেন্দ্র মোদীর অনুরোধে শেখ হাসিনা গৌতম আদামিকে এই বিদ্যুৎ পাওয়ার প্লান্টটি দেয় যেটি ভারতে স্থাপিত কিন্তু এর কয়লা কেনা সরবরাহ এবং বিদ্যুতের যে রেট সব মিলিয়ে এটি এমন একটি অসম চুক্তি যেই চুক্তিতে বাংলাদেশ এখন ঢুকছে বাংলাদেশকে তার যে বিদ্যুতের দাম পরিশোধ করতে যেয়ে হিমশিম খাচ্ছে এবং আদানি দফায় দফায় চাপ দিচ্ছে এই রকম অবস্থা যখন চলছে এটা যখন সুরা হয়নি এবং বাংলাদেশের উচ্চ আদালত থেকে গভর্নমেন্টকে শোকজ করা হয়েছে এই চুক্তি কেন বাতিল করা হবে না এবং এই চুক্তির ব্যাপারে তদন্ত কমিটি করতে বলেছে ঠিক সেই সময় খবর আসলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেখানে জালিয়াতি ঘুষ গ্রহণ এসব কারণে খবরে বলা হচ্ছে আবারও বিশ্ব গণমাধ্যমের খবরে ভারতীয় ধনকুবের গৌতম আদানি তবে কোনো ভালো কারণে নয় গতবারের মতো এবারও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে অভিযুক্ত করা হয়েছে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা এমন খবর আদানি গ্রুপের শেয়ারে বড় ধরনের দরপতন শুরু হয়েছে মাত্র একদিনই ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীটির এক দুই হাজার আটশো কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে আদানির বিরুদ্ধে অভিযোগ কি দুইশো মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগ দায়ের ছাড়াও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত মার্কিন প্রসিকিউটরদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষ জানিয়েছে আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের একটি কাজ পেতে গৌতম আদানি এবং অন্য সাতজন অভিযুক্ত ব্যক্তি ভারতীয় সরকারি কর্মকর্তাদের পঁচিশ কোটি ডলারের বেশি ঘুষ দেন এই প্রকল্প থেকে বিশ বছরে তাদের দুইশো কোটি ডলার ফায়দা পাওয়া হওয়ার কথা ছিল বিশ বছরে তাদের দুইশো কোটি ডলার ফায়দা হওয়ার কথা ছিল এটি ভারতের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প প্রসিকিউটাররা বলছেন গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি আদানি গ্রিন এনার্জির একজন নির্বাহী কর্মকর্তা সাবেক সিও বিনির জৈন ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতির কথা গোপন করে তিনশো কোটি ডলারের বেশি ঋণ এবং বন্ড সংগ্রহ করেন এছাড়া তাদের বিরুদ্ধে সিকিউরিটি জালিয়াতি সিকিউরিটি জালিয়াতির ষড়যন্ত্র এবং গোপন বার্তা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের गौतम ও সাগর আদানি বিরুদ্ধে মামলা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসইসি জানিয়েছে 2021 সালের সেপ্টেম্বরে আদানি গ্রিন এনার্জি 75 কোটি ডলার সংগ্রহ করার সময় এই ঘুষ কেলেঙ্কারিতে গৌতম এবং সাগর আদানি ছিলেন এই সময় যুক্তরাষ্ট্র থেকে 17.5 কোটি ডলার সংগ্রহ করেন তারা আদালতের নথির বরাতে রয়টার্স বলছে গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে একজন বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন প্রসিকিউটররা এই পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছেন এই বিষয়ে আদানি গ্রুপের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি এছাড়া ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সহ ভারতীয় কর্তৃপক্ষ মার্কিন অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি তো ভালো ফাঁসা ফাঁসছে আর কি এই ফাঁসাটা যদি বেশ চূড়ান্ত হয় তো বাংলাদেশও অন্তত এই ফাঁক দিয়ে বেরোয় আসতে পারে কিনা এখন সেটা দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ